हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल फाइव स्पाइसेस। आज के आम्रा एक टा आलू दिए एक टा नतून रेसिपी बनाते चले क्रिस्पी चिली बेबी कॉर्न बा क्रिस्पी चिली चिकन आम्रा तो सब समय खेये थाकि। आज के आम्रा जेटा बनाबो सेटा होच्छे क्रिस्पी चिली पोटैटो। तो एटा नेवा एटा बनानोर जोन्नो आम्रा की की नियेछि सेटा आपनादेरके एकटु देखिये दिई। एखाने मीडियम साइजेर तीनटे पोटैटो नेवा होयेछे, সেটাকে হালকা বয়েল করে নিয়েছি। খুব একটা বয়েল করি না, আমি এটা হালকা বয়েল করে নিয়েছি যাতে ভেতরটা কাঁচা না থাকে। তার জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি রসুন কুচি 1 টেবিল স্পুন মতো, এখানে নিয়েছি লঙ্কা কুচি, এখানে 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি, আর এখানে আছে ময়দা, টমেটো সস, কর্নফ্লাওয়ার, এখানে আছে ভিনিগার, আর এখানে রয়েছে ডার্ক সোয়া সস। তো আমরা প্রথমে চালের গুঁড়ি এবং ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপরে আমরা তার মধ্যে আলুটাকে ডিপ করে আমরা এটাকে আগে ফ্রাই করে নেব। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা। চালের গুঁড়িটা দিলে ওটা একটু ক্রিস্পি হবে। আমি 2.5 স্পুন চালের গুঁড়ি নিলাম। এবার দিচ্ছি ময়দা। চার চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সল্ট দেব। আর এর মধ্যে একটুখানি আমি ব্ল্যাক পেপার পাউডার দেব। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। এবারে আমি এটা জল দিয়ে হালকা করে গুলে নেব। আমি ব্যাটারটাকে গুলে নিচ্ছি ভালো করে। একবারই পুরো জলটা ঢালবো না, অল্প অল্প করে জল ঢেলে আমি ব্যাটারটা বানাবো। দেখুন আমি এটা গুলে নিয়েছি, এইরকম কনসিস্টেন্সি আমি এটা রাখবো। অতিরিক্ত পাতলাও না, অতিরিক্ত ঘনও না। অতিরিক্ত ঘন করলে ওটা আলুর ওপরে একটা মোটা লেয়ার পড়ে যাবে, যার ফলে জিনিসটা আমার ক্রিস্পি হবে না। তো সেই জন্য আমি খুব মোটাও না বা খুব পাতলাও না, এরকম থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো আমি তেলটা গরম করে নিয়ে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এবারে আমি এগুলো ছেড়ে দেবো এক এক করে। আমি একটা টিপস আপনাদের দিতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। টিপসটা হলো যখন কোনো কিছু এরকম ব্যাটারে ভালো করে ডিপ করে ডিপ ফ্রাই করছেন আর কি, তখন সে যে বেসন দিয়ে হোক বা ময়দা দিয়ে হোক যে ব্যাটারটা বানাচ্ছেন, সে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাচ্ছে সেখান থেকে 1 টিস্পুন মতো গরম তেল ওই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিলে ভালো মতো করে, তাহলে আপনি যেটাই বানাচ্ছেন না কেন সেটা প্রচণ্ড ক্রিস্পি হয় খেতে। আগে যদি কখনো এটা ট্রাই না করে থাকেন তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা। আমি সবসময় পাকোড়া বা ডিপ ফ্রাই কিছু করলে এরমভাবে একবার গরম তেলটা 1 স্পুন জাস্ট ব্যাটারের মধ্যে নিয়ে দিয়ে তারপরে আমি ভালো করে ব্যাটারটা আবার মিশিয়ে নিয়ে ভাজি। তো জিনিসটা সত্যি ভীষণ ক্রিস্পি খেতে হয়। আমি আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এইবারে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব, নিয়ে আবার নেক্সট ছাড়ব। আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন আলুগুলো যে রাখছি একটা করকরে আওয়াজ হচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে এগুলো কতটা বাইরে থেকে ক্রিস্পি হয়েছে জিনিসটা। এক তো এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া ছিল, সেকেন্ডলি আমি যেভাবে ব্যাটারটা বানাতে বললাম আপনাদের, একটুখানি গরম তেল ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়ে, তো তাতে এটা আরও বেশি ক্রিস্পি হয়েছে। তো আমি নেক্সট বারে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে যখন বয়েল করবেন, খুব এটা ভালোভাবে মাথায় রাখবেন যে আলুগুলো কিন্তু ওভার বয়েল যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু এটা যখন ফ্রাই করবেন তখন কিন্তু একদম ভেঙে বা গলে যাওয়ার চান্সেস থাকবে। তো একটু শক্ত রেখে বয়েল করবেন, বিকজ এটা তো আমরা আবার টাইম নিয়ে ভাজবো, তাতে যখন ফ্রাই করবো এটা একবারে কমপ্লিটলি বয়েলড হয়ে যাবে, ফ্রাই করতে গিয়েও এটা আরও খানিকটা সিদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো। ব্যাস আমরা এবার সব আলুগুলো ফ্রাই করে নিয়ে ফিরে আসছি। তো আমরা সব আলুগুলো ভেজে নিয়ে চলে এসেছি, এবারে আমরা বাকি প্রিপারেশনটা করব। প্রথমে আমরা তেলের মধ্যে যেটা দেব সেটা হচ্ছে অনিয়ন। পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে, পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা রসুন কুচিটা দিয়ে দেব। এই সুযোগে আপনাদের দেখিয়ে দিই যে আলুটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা প্রচণ্ড ক্রিস্পি হয়েছে, কড়মড় করছে পুরো। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব ভালো করে, একটু এটা যখন গোল্ডেন হতে শুরু করবে তখন দিয়ে দেব রসুনটা। মিডিয়াম হাই ফ্লেমে আমি রান্নাটা করব, কমাবো না গ্যাসটা। এবার দিয়ে দেবো রসুন কুচিটার মধ্যে। পেঁয়াজটা রসুনটা দিয়ে বেশি ভাজবো না, তাহলে রসুনের যে ফ্লেভারটা সেটা চলে যাবে। এখন আমি দিয়ে দেব এই জিঞ্জার গার্লিক পেস্টটা। দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। এবার এর মধ্যে আমি সামান্য ভিনিগার দেব,
জাস্ট এইটুকু। এইবার দেব সয়া সস। আমি এখানে 2 টিস্পুন ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে পটাটোগুলো দিয়ে দেবো। এবারে এর উপর দিয়ে থেকে দেব টমেটো সস। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন কি কি রকম ঝাল খান। আমরা একটু বেশি ঝাল প্রেফার করি, সেই জন্য আমরা এরপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট 1/2 টিস্পুন, অতিরিক্ত ঝাল দেবো না। আমি অতিরিক্ত সল্ট দেবো না, বিকজ আলু সিদ্ধ করার সময় সল্ট দেওয়া ছিল, আলুটা যখন ফ্রাই করেছি তখন ব্যাটারের মধ্যে সল্ট দেওয়া ছিল, অ্যান্ড যে সসগুলো আমি অ্যাড করলাম সয়া সসের মধ্যে আপনারা জানেনই ওর মধ্যে সল্টের পরিমাণটা যথেষ্ট থাকে। আমি এটাকে আর ফ্রাই করবো না, আমি গ্যাসটাকে এখানেই অফ করে দেবো, কারণ এর থেকে বেশি ফ্রাই করলে ক্রিসপিনেসটা একদম চলে যাবে। তো আমি গ্যাসটা অফ করে দিই। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের ক্রিসপি চিলি পটাটো। এটা এখনও পটাটোটা ক্রাঞ্চি আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি আছে। তো এরকম যদি সুন্দর সুন্দর আরও নতুন নতুন ভিডিও পেতে চান, নতুন নতুন রেসিপি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করতে হবে। আর আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর চাইলে আপনারা এর মধ্যে টমেটো বা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, আমি সেগুলো অ্যাড করলাম না, ঘরে আমার যা ছিল আমি সেগুলো দিয়েই এটা বানালাম একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে। তো আমি চাইবো আপনারা বাড়িতে বানাবেন, খাবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।